হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকের ব্লগটি একটু অন্যরকম হবে, কেননা মানে একটা কারণে আমি যাচ্ছি বাইরে, ঠিক আছে? মানে কারণটা হচ্ছে যে মানে একটা কাজ করতে যাচ্ছে আর কি বাইরে। তো কালকে আমার ট্রেন আছে, মোটামুটি 3:40 ট্রেনটা আছে। তো আজকে রাত্রে এই ব্লগটাকে স্টার্ট করলাম, তো কাল সকাল পর্যন্ত আপনাদের সাথে মানে কি দেখাবো ভালো করে, ঠিক আছে? কোথায় আছি, কী কাজ করতে যাচ্ছি আপনাদেরকে পরে বলবো সেটা। তো প্রথমত আমি বিশেষ কারণেই যাচ্ছি, যখন বাইরে যখন যাচ্ছি তো আপনাদেরকে পরে বলবো। তো এই ল্যাপটপটা নিয়ে যাব, আর মোটামুটি আমার যেগুলা সামান আছে সব প্যাকিং করে নিয়েছি আমি। তো চার্জে দিচ্ছি, চার্জ হচ্ছে, আর কী বলবো, আর দেখা হবে সকালে। কিষানগঞ্জে পৌঁছালাম। তো বাস থেকে নামলাম এখন, মানে আর কি কিষানগঞ্জে পৌঁছালাম। এখান থেকে আমাদের ট্রেন আছে, এখান থেকে ট্রেনে উঠবো। আমার পিছনে দেখতে পাচ্ছ, আরো পাচ্ছি মানে পিছনে আর সামনে একদম বেগে ভরছি। মার্কেটে যাবো, ফার্স্ট অফ অল আগে একটা শুজ নিতে লাগবে। এই যে নিচে চপ্পল পরে আছি, তো শুজ নিবো। যাই, মার্কেটটা কোন দিকে দেখা নাই। ঢুকে গেলাম রেল স্টেশনে, যাচ্ছি আর কি কিষানগঞ্জ রেল স্টেশন। হ্যাঁ, এখান থেকে মোটামুটি আমাদের আছে ট্রেন 3:40, কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা ওয়েট করতে লাগবে আমাদেরকে। এখন 1.5 ঘন্টা ওয়েট করব, কিছু খাবো। আমাদের মতো নাই রেল স্টেশনটা এখানে, মানে মোটামুটি আছে। সো এখন যাচ্ছি আমি শ্যুজ নিতে, তো মানে 1 ঘন্টা টাইম আছে, তার জন্য ভাবলাম যে নিয়ে আসি। ওকে ওখানে দাঁড়ায় রাখলাম আর কি, যে আমার সাথে আছে। তো যাই গিয়ে শ্যুজ নিয়ে নিয়ে যে রেলপথ দিয়ে যাচ্ছি। এগুলোতে হাঁটতে ভালো লাগে, কিন্তু কি বলবো আর, ট্রেন আসলে শেষ একদম। এই ফাইনালি নিয়ে নিলাম, আর কি বলবো, এটার জন্য আমাকে কত দূরে আসতে হলো, একদম আমি শেষ, অনেক দূরে আসতে হলো এখান থেকে মনে হয়। যাই, একদম ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ভাই তো বসে থেকে থেকে বোরিং লাগে গেলো, মোটামুটি 1.5 ঘন্টা ধরে আছি, 2 ঘন্টা আর 10 মিনিট, 10 মিনিট পর, 10 মিনিট পর আসবো। সো ভাই ফাইনালি ট্রেনটা আসছে, মানে আর কি অ্যানাউন্স করছে এখন। আমাদের মানে বগি গেলে আরো পিছনে, আমরা শিলপারে আছি, তো তার জন্য যাচ্ছি এখন। লোক যাচ্ছে দৌড়ায়, আমি যাচ্ছি হাঁটে হাঁটে, ঠিক আছে? আমি দৌড়ায় যাবো না। এই সামনে কীরকমভাবে হাঁটছে একজন, বেশিক্ষণ ধরে দাঁড়াবে না, তো 5 মিনিট দাঁড়াবে আর কি। যাই, ছোট ছেলেটা, ছোট মেয়েটা আর কি। খাওয়া দাওয়া
180 টাকার মাছ ভাত ট্রেনে, আর আমাদের এমনি নর্মাল হলে মোটামুটি 80 টাকা 90 টাকায় একদম ফ্রেশ খাবার। ট্রেনে তো একদম টাকা বেশি দিয়ে খেতে লাগছে আর কি। খাওয়া দাওয়া করি মোটামুটি একদিন হয়ে গেল, আজকে 12টায় সকাল 12টায় পৌঁছাবো, মানে এখন বাজে তোমার মোটামুটি 7:30 বাজে। আর মোটামুটি 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে লাগবে, 2 দিন ধরে আসছে ট্রেনে, খুব খারাপ লাগছে। একদম নামে আপনার সাথে কথা বলছি। তো গাইস, মানে এই যে ট্রেনটা কতক্ষণ লেট করলো, 12টায় আসার কথা, এখন 7:21 বাজে, আর অল্প। এই যে আমাদের স্টেশন হচ্ছে এটা, এখানে যাবো, মোটামুটি 5 ঘন্টা লেট, ভীষণ দুঃখের বিষয়। আর ফাইনালে পৌঁছায় গেলাম কোয়েম্বাটোর। এখন এখান থেকে ওলা বুক করবো, যাব হচ্ছে পেরামাডু, দেখি পৌঁছে গেলাম। তো গাইস, ফাইনালি আর কি সকাল হলো, তো চলে আসছি কোম্পানিতে। এই যে আমাদের কোম্পানি, তো এখানে মোবাইল নট এলাও, তো বেশি দেখাতে পারছি না আপনাদেরকে। আর কোম্পানিতে যাই, এইচআরের সাথে কিছু কথা বলবো, মানে জয়েনিংয়ের জন্য। তারপর সো গাইস, এই যে আমাদের পিছনে কোম্পানি, মানে এই কোম্পানিতে কাজ করব। আর এখন যাচ্ছে হচ্ছে কিছু জিনিস কিনতে, মানে অনেক কিছু জিনিস বাকি আছে, মানে অনেক কিছু, মানে কি প্লেট ট্লেট কিনতে লাগবে খাওয়ার জন্য। তো আমাদের সোমবার থেকে জয়েনিং, সব কিছু হয়ে গেল, তো যাই মার্কেটে ঘুরে আসি কী কী আছে না আছে দেখবো। সো গাইস, এই যে প্রিন্ট করলাম 3টা জিনিস, আর এই অ্যাকাউন্ট লাগবে ওখানে, তো এখানে 3টা প্রিন্টে 3 টাকা, আর আমাদের ওখানে 1টা প্রিন্টে 10 টাকা করে নেয়, আর কেউ কেউ 5 টাকা করে নেয়, মানে এটাই ফরক। তো আর কিছু জিনিস নেব, তারপর যাবো আবার হোস্টেলে। এই যে তামিলনাড়ুর ভিউ এরকম, এটা হচ্ছে তামিলনাড়ু পেলামাড়ু। আর এখানে হিন্দি কম বোঝে হালকা হালকা করে, আর ইংলিশ আর তামিল তো বলতে পারলে ভালো। আর এখানে লোক মানুষকে দেখে যদি হাসাহাসি করো, ভাববে যে ওরা গালি দিচ্ছে আর কি, এরকম সিস্টেম। সো গাইস, তামিলনাড়ু মন্দির যদি না দেখে দেখো, যে পিছনে আমাদের দেখতে, তামিলনাড়ু মন্দির এরকম হয়, মানে আর কি এরকম, তো আপনাদেরকে দেখাই ভালো করে। এই যে আমার পড়ায় সব এরকমই আর কি, মন্দিরের দিকে আর টেম্পল। তো আজকে ঘুরছি, আসে ঘুরবো,
যেহেতু দুই দিন আমাদের রেস্ট, তারপরে ডিউটি যখন শুরু হবে তো ধামাকা কাজ করব। আর আপনাদেরকে রবিবার সানডে, কালকে সানডে, ঠিক আছে, যদি কোথাও ঘুরতে যাই তো একটা ধামাকাদার ব্লক আসবে। হ্যাঁ, হাঁটে হাঁটে যাচ্ছি, মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটলাম। আর এই যে জিআরএন হসপিটাল, আমার হ্যান্ড পাওয়া যদি এখানে, ঠিক আছে, তাহলে অনেক ঘোরা হবে হ্যান্ড পাওয়া। তার মানে চারদিকে শুধু বড় বড় বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।